দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকে পশ্চিমবঙ্গ সম্পদ বিকাশ অফিস প্রাঙ্গণে বনরাজ মুরগির বাচ্চা বিতরণ করা হলো বৃহস্পতিবার। এদিন 100 জন মহিলাকে বনরাজ মুরগির বাচ্চা তুলে দিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মহিষ পাথানের হস্তশিল্পী 77 জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহিষ পাথানের হস্তশিল্পী সম্পাদক পরেশ চন্দ্র সরকার, প্রধান বিনয় সরকার সহ স্বাস্থ্যকর্মীরা। গত জুলাই মাসের 6 তারিখ নাগাদ হরিরামপুর ব্লকের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনডাঙ্গা এলাকা থেকে দুর্জয় সরকার নামক এক ব্যক্তিকে অপহরণ করে দুষ্কৃতীরা। সেই অপহরণের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 6 জনকে গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিশ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে।